وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সাত নম্বর সূরা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তোমাদের সামনে কোরআনুল কারীম পাঠ করা হয়, কোরআনুল কারীমের আয়াত কারীমে তেলাওয়াত করা হয়, তখন তোমরা নীরব নিস্তব্ধ হয়ে মনোযোগ সহকারে ওই কথাগুলো আয়াতগুলো শ্রবণ করো। যদি এই আদব রক্ষা করে চলো লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের আল্লাহর রহমত দরকার আছে না নাই? কম না বেশি? বেশি পরিমাণে দরকার। গোটা পৃথিবী আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলাহি গজব করোনা ভাইরাস দিয়ে গোটা পৃথিবী আজকে আক্রান্ত, গোটা পৃথিবী লকডাউনে রয়েছে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর কত শক্তিশালী শক্তিধর পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, বানিয়েছে মানুষকে বনি আদমকে হত্যা করার জন্য। এরকম অনেক শক্তিধর শক্তিশালী ক্ষমতাশালী ক্ষমতাধর অনেক রাষ্ট্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ দেওয়া ছোট ক্ষুদ্র চোখে দেখা যায় না, ঠিক কি না? এরকম একটি ক্ষুদ্র করোনা ভাইরাস নামক গজব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত শক্তিধর এই পারমাণবিক অস্ত্র বানানো রাষ্ট্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটি প্রমাণ করে দিলেন ক্ষমতার মালিক কে, আওয়াজে বলেন কে? تبارك الذي بيده الملك هو على كل شيء قدير। কারণ কেনের কোন আগিনের 66 নম্বর সূরা সূরাতুল মুলক, সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত বরকত বরকতপূর্ণ মহান সেই সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে সমস্ত কর্তৃত্ব রাজত্ব গোটা পৃথিবীর ক্ষমতা সমস্ত রাজত্ব যার হাতের মুঠায় কন্যা। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। হায়রে কপাল পুরা জাতি, যিনি সর্ববিষয়ে সর্ব শক্তিমান সেই আল্লাহকে চিন্তা করো, বলেন ঠিক কিনা? হ্যাঁ, করোনা ভাইরাস নিয়ে এত ভয়, এত ভীতি, এত আলোচনা, এত কথা, অথচ করোনা ভাইরাসের যিনি স্রষ্টা, করোনা ভাইরাসের যিনি মালিক, করোনা ভাইরাস যার হুকুমের গোলাম, যার হুকুম মানতে বাধ্য, তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে সিজদা করে না, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা হবে সেই ধর্মীয় মাহফিলে উপস্থিতি খুবই কম, কথা বলে ঠিক কি না? তো করোনা ভাইরাস আসবে না, তা আসবে কি, ঠিক না? আরো বেশি তো আসার কথা। এই এত করোনা ভাইরাস আজকেও 30 জন মারা গেছে, এই আজকেও 30 জন মারা গেছে, এই ধরনের নির্লজ্জ দেখাবো না, এই বেড়াল লাগবো না, এই ধরনের ওখানে নগ্ন করে উলঙ্গ করে নারী এনে নাচানো হবে, কনসার্ট হবে, গান হবে, ওটা তো জায়েজ নাকি? হ্যাঁ, কোন হিন্দু করতেছে, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কে করতেছে? ও কি মুসলমান বলা যায়? কি মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হয় নাকি? এই কি মনে করেন আপনারা, মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হয়? ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ হওয়া যায়, সে ধর্মীয় রীতিনীতি মানুক আর না মানুক, ঠিক কি না? খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হওয়া যায়, ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি হওয়া যায়, মুসলমান নামকে দোষ কে মুসলমান? অথচ ধর্ম কর্ম কিছুই মানে না, কিছুই বোঝে না, ধর্ম কর্মের কোনো ধার ধারে না, এই ব্যক্তি কি মুসলমান? আর কি মুসলমান বলা যায়? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আমার উম্মতের অনেক, আমার উম্মতের কোন উম্মতের? আমার উম্মতের অনেক সম্প্রদায় আসবে, অনেক সম্প্রদায় হবে যারা জিনা ব্যবসার গান বাদ্য এমনকি মদ্যপানকে তারা হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। কোন কি সেই জামানা আসে নাই? কি সেই জামানা পান নাই? তো গজব আসবে না, তো আসবে কি? এর গজব কেন আসতেছে? দুইটা কারণ। কয়টা কারণ? এর আল্লাহ বলছেন فليحذر الذين يؤمنون
المخالفون عن عمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم চব্বিশ নম্বর সুরা, সুরার নাম সুরাতুল নূর। সুরাতুল নূরের তেষট্টি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলেন, অতএব যারা তার নবী সাল্লাল্লাহু আলাইহি আদেশের বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলেন তারা এই বিষয়ে সতর্ক হোক, সাবধান হোক। এক নম্বর, ফেতনা বিপর্যয় তাদেরকে গ্রাস করবে। দুই নম্বর, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে, তাদের উপর আক্রমণ করবে। আজকে ফেতনার যুগ, কথা বলেন ঠিক কিনা? ফেতনা আছে না নাই? মুসলমানদের মধ্যে মারামারি কি লাগিলি, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে আহলুল সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, কে মাজার পূজারী, পীর পূজারী, ফকির পূজারী, কথা বলেন ঠিক কিনা? কি লাগিলি গুসাগুসি, একে অপরকে ফতোয়া দেয়, তুই কাফের, তুই কাফের, উ কাফের, কথা বলেন ঠিক কিনা? ফেতনা আছে না নাই? দুই নম্বর, আল্লাহ রাব্বুল বলেন, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদের উপরে আক্রমণ করবে। কে পাঠাবেন? রব্বুল আলামিন। আজকে সেই গজব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, যার নাম হলো করোনা ভাইরাস, ঠিক না? কি কারণে? এক নম্বর কারণ হলো আল্লাহ যারা তার নবী সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে চরণ করে, বিরোধিতা করে, তারা এই বিষয়ে সতর্ক হোক, সাবধান হোক। এক, ফেতনা বিপর্যয় তাদেরকে গ্রাস করবে। ফেতনা বিপর্যয়ের মধ্যে আমরা আছি না নাই, পতিত হয়েছে কি হই নাই? দুই, অথবা যন্ত্রণের শাস্তি, এই যে যন্ত্রণের শাস্তি করোনা ভাইরাস, আজকে 30 জন মারা গেছে, কয়জন? এরপরও মুসলমান হেদায়েত হয় না, এই জাতি না খাইব না তো খাইব কোন জাতি? বিপর্যয় ফেতনা কিভাবে গোটা পৃথিবীর বুকে সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, পদধূলিত, বঞ্চিত, কথা বলে ঠিক কিনা? সবচেয়ে অপমানিত যে জাতি পাইকারি দরে মেরে খায় আর খাওয়া দরকার, সেই জাতির নাম হলো মুসলমান, ঠিক কিনা? অথচ গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল এই জাতির, এই মুসলমানের, কার কথা বল? কি কথাটা আমার আল্লাহ কোরআন কেরিমের 24 নম্বর সূরা সূরাতুল নূর 55 নম্বর আয়াত, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. سبحان الله. الله رب العالمين وعد الله الله وعد الله كتير سرتي وعد كورن كي الله بابا وعد كورن الله وعد الله كتير سرتي আল্লাহ বলেন যে জাতি এক নম্বর উল্লেখিনা মানু, এক নম্বর ইমানান্দের, দুই নম্বর ওয়ামিনু সলিহাত, অন্য সুবহানাল্লাহ, দুই নম্বর আমলের, আমলের দাবি, ইমানের দাবি হলো আমল, ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলেন এক নম্বর ইমান আনেন করবে, ইমানের পরে আমল করবে, গোলামি করবে, দাসত্ব করবে, জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধনীতি, এককালীন, পরকালীন, যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, কার নির্দেশ অনুযায়ী করতে হবে? আওয়াজ দিয়ে এক হাত আকাশে দিকে দিয়ে বলেন, তিনি কে? আমরা হলাম তার গোলাম। আমরা তার কি? গোলাম মতিকে লজ্জা হয়? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, গোলাম স্বাধীন না পরাধীন? ওই স্বাধীন, কপালে যা আছে হুজুর আপনি বুঝে নেন, স্বাধীন। হাই রে মুসলমান, এই গোলাম কোন দিন স্বাধীন হয়? স্বাধীন হলে তো সে গোলামই নাই, সে তার গোলাম থাকে না, ঠিক কি না? গোলাম স্বাধীন না পরাধীন? আওয়াজ দেবেন স্বাধীন না পরাধীন? তাহলে আমরা স্বাধীন না পরাধীন? কার কাছে আমরা, কার কাছে ধরা? আত্মসমর্পণ কার কাছে করেছি? আমি মুসলিম, আমি কি? এই মুসলিম শব্দের অর্থই তো আমি বুঝি নাই, আমি জানি না, আমি আমার মুসলমান দাবি করি। যদি মুসলিম শব্দের অর্থ বুঝতাম তাহলে আজকে ওই 5000টা বাজারে কোন সার দিতাম না, গান দিতাম না, নর্তু কি এনে চরিত্রহীন লম্পট ওই দর নগ্ন পতিতলের নারী এনে ওখানে নাচানাচি করতাম, যদি মুসলিম শব্দের অর্থ বুঝতাম। আমার নাম মুসলিম, আমার নাম কি? মানে আত্মসমর্পণকারী, কি কারি? আওয়াজ বলেন, এই আত্মসমর্পণকারী যে ব্যক্তি
কার কাছে? আল্লাহর কাছে। তিনি আমাদের মরিদ, সুতরাং তার হুকুম, তার নির্দেশ আমি আপনি গোলাম হিসেবে মানতে বাধ্য, 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 ঠিক কিনা? আমার আপনার সেই মরিদ, আমার আপনার সেই স্রষ্টা, তিনি আমার আপনার জন্য গান বাজনা হালাল করছেন না হারাম করছেন? আওয়াজ দেখুন, তো সেখানে সুতরাং তিনি আরাম করলেন, অথচ সেটি আমি করতেছি, তাহলে আমি বললাম আল্লাহ হলাম না শয়তানে হলাম? কার গোলাম? করোনা ভাইরাস আসবে না তার দেখি, ঠিক কিনা কোন? আমার ভাইরা, অথচ গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল মুসলমানের, কার? এটা আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদা কার? وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. الله ولن وعد الله الله وعد كورن الله كوتي سوتي دين در إيمان عنده أمان كورده جداتي إيمان عنده أمان كورده شهداتي شهداتي كي غوطة بجبير نتريتو أنا الله غوطة دلاني دان كوربو এবার বলেন ইমান এনেছে কোন জাতি? ইমান দার ইমান এনেছে এই দাবি করে কোন জাতি? মুসলমান। আমল করে কোন জাতি? তাহলে ইমান এনেছে মুসলিম, আমল করে মুসলিম, অথচ সেই মুসলিম জাতি আবার মায়ের খায়, অথচ আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি, যে জাতি ইমান আনবে এবং আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে খলিফা নির্বাচন করব, গোটা পৃথিবীর শাসন করব ওই জাতি কন্যা, সুবহানাল্লাহ। ও মুসলমান, এখানে যে কথা বললেন অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের 7 নম্বর সূরা সূরাতুল 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. سبحان الله. الله رب العالمين. ولو أن أهل القرى آمنوا واتقوا زيادة إيمانا بما عمل كرر دشر المكلاب أطبع কোন জনপথের লোকেরা যদি ইমান আনে এবং আমল করে, এক নাম্বার কি? ইমান। ভালো করে বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার আমল কি করবে? আমল মানে গোলামি। কি কোন ক্ষেত্রে? আমাদের সমাজে ব্যাখ্যায় ব্যাখ্যায় সে যায়, কোথায় কোথায় সে যায়। ও মুসলমান, গোলামি বলতে আমরা মনে করি শুধু নামাজ, সলাত, হাজ, জাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, শুধু এগুলোই, এতটুকু আমরা আমার ভাইরা গোলামি মনে করি, কথা বলেন ঠিক কি না? অথচ আমার আপনার গোটা জীবন রান্নাঘর থেকে নিয়ে টয়লেট থেকে নিয়ে আঙ্গুলের নখ কাটা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যেভাবে সকল ক্ষেত্রে গোলামি হবে তার, অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সকল নীতির মূল নীতি যার নাম হলো রাজনীতি। আমাদের দেশের এক শ্রেণীর লোক রয়েছে যারা এটাকে আল্লাহর গোলামি মনে করে না, রাজনীতিটাকে তারা আল্লাহর হেফাজতের বাহিরে রাখে, গোলামির বাহিরে রাখে। অথচ মুসলিম আত্মসমর্পণকারী, সে যা করে যা করবে সব কার জন্য করবে? বলেন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আমার সলাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মল, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার শিক্ষানীতি, আমার পররাষ্ট্রনীতি ইত্যাদি ইত্যাদি যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন তমাম পৃথিবীর যিনি পাল্লিওয়ালার রব তার জন্য নিবেদিত করুন। সুবহানাল্লাহ। আমার বলতে আমার কিছুই নাই, আমার বলতে আমার কিছু আছে? কারণ আমি আমি গোলাম কার? আল্লাহর গোলাম, আত্মসমর্পণ করছি তার কাছে। সুতরাং এখানে আমার ইচ্ছার কোনো স্বাধীনতা আমার, আমার কথা কি বুঝতেছেন? সুতরাং আমি আপনি 24 ঘন্টায় আঙ্গুলের লোক থেকে নিয়ে চুল কাটা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবন জীবনের সকল ক্ষেত্রে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে বাধ্য 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 ঠিক কি না বল তার নাম হলো গোলাম ঠিক না কিন্তু আমাদের সমাজে এক্সট্রিমের লোক এই এই কোরআন কারীমের কিছু ক্ষেত্রে আল্লাহর ইবাদত বা গোলামির মানে আর বাকি যেগুলো তার স্বার্থের বিরোধী চলে যায় সেই ক্ষেত্রে তারা সেগুলো মানতে রাজি না আমি কথাটা আবার ভালো করে ক্লিয়ার করি গোলামি করব কোরআন কারীমের মাধ্যমে ঠিক না এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত কালাম কথা কার আওয়াজে বলবেন কথা আওয়াজে কথা বলেন কথা কার এর মধ্যে যে আদেশ করছে গোলামি সেটা আমি আপনি মানতে বাধ্য আর এর মধ্যে যে নিষেধ করছে আমি আপনি সেগুলো বর্জন করতে সেই তো গোলাম নাকি কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক মডার্ন মুসলিম বলে দাবিদার আধুনিক মুসলিম বলে দাবিদার তারা বলে যে আমরা ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না কিছু মানে না নাউজুবিল্লাহ এই জন্য কোরআনের কিছু ক্ষেত্রে মানে মানে যে ক্ষেত্রে সুবিধাবাদ জিন্দাবাদ যে ক্ষেত্রে কোনো মায়ের নাই যে ক্ষেত্রে কোনো প্রতিবাদ নাই যে ক্ষেত্রে তার কোনো বিরোধিতা নাই যে ক্ষেত্রে কোনো জেল জরিমানা নাই ওই ক্ষেত্রে সে মানতে বাধ্য ওই ক্ষেত্রে সে মানে কিন্তু যে ক্ষেত্রে যে কথা যে বক্তব্য দিলে তার জেল হতে পারে ফাঁসি হতে পারে তাকে ফাঁসির কাস্তে ঝুলতে হতে পারে সেই ক্ষেত্রে সে কোরআনের বিধান মানতে রাজি যেমন চুর চুর ধরা পড়লে তার হাত কেটে দাও এটা কি তার বাবার কথা বাবার আইন না লড়াইন কারো বাবার আইন না লড়াইন কারো স্বামীর আইন না লড়াইন চুর পুরুষ কিংবা নারী হোক বা সারি কো সারি কত আছে না নাই সুর পুরুষ কিংবা নারী হোক উভয়ের হাত কি করে দাও আওয়াজ বলেন কেটে দাও জিনাকারী জিনাকারিনী যদি বিবাহিত হয় তাহলে তাকে ধরে মাটি খনন করে কোমর পর্যন্ত পুঁতে তাকে পাথর মেরে 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 তাকে মেরে ফেলতে হবে হত্যা করতে হবে আর বাঁচার কোনো সুযোগ নাই আর বাঁচার কোনো সুযোগ নাই আইন কার আল্লাহর এই আইন আজকে পাস করুন এই আইন আজকেই সংসদে আজকে আজকে এই আইনটা আনুন এই বিল বিলটা আজকে এনে পাস করুন সংসদে দেখবেন আগামী কাল থেকেই দর্শন জিরো টলারেন্স আসবে কথা বলেন ঠিক না দর্শন থাকবে দুই নাম্বার দর্শনকারী শাস্তি কি এটা তো জিনাকারী জিনাকারী যদি বিবাহিত হয় তাদের শাস্তি এটা তার দেশে থাকার অধিকার নাই তাকে পাথর মেরে 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 ফেলতে হবে তবু এই এই বিচার গোপনও করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য প্রকাশ্যে দিবালোকে প্রিন্টিং ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত করে সকলের সামনে এটা যাতে একেবারে শহর থেকে নিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সকল মানুষের কাছে যাতে এই বিচার পৌঁছে যায় চলে যায় এই জন্য এই প্রিন্টিং ইলেকট্রনিক মিডিয়াকে এনে এরপরে বিচার করতে হবে এরকম বিচার যদি কেউ দেখে আমার ভাইরা বলেন তো দেশে কি দর্শন থাকবে জিনা থাকবে ও জিনা করার আগেও কয়েকশো কোটি বার চিন্তা ভাবনা করবে ঠিক কিনা কোন আর এরকম বেশি তো না দুই চার পাঁচটা করুন না মাত্র দুই চার পাঁচটা করুন দেখবেন যে দর্শন বা জিনা কাকে বলে জিনা নাই ঠিক কিনা দুই নাম্বার যদি আপনার দর্শনকারী হয় তার বিচার কি কোরআনের বিধান তার বিচার হলো তার ডান হাত কেটে দাও সঙ্গে সঙ্গে তার বিপরীত বাম পা কেটে দাও অথবা তার বাম হাত কেটে দাও সঙ্গে সঙ্গে তার বিপরীত ডান পা কেটে দাও আইন কার সম্মানিত উপস্থিতি এই যে সিলেটের কি কলেজ জানি এএমসি কলেজের সামনে সোনার ছেলেরা কয়েকদিন আগে আরে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে গেলে শরীরে লোক পছন্দ হয়ে যায় আমার ভাইরা স্বামীর সামনে বর্বরতা বলে কাকে আয়ামে জাহিলিয়াতের সময় তো এরকম বর্বরতা ছিল না ঠিক কিনা কল সম্মানিত উপস্থিতি স্বামীকে বেঁধে হাত পা বেঁধে স্ত্রীকে নিয়ে পাশের পক্ষে স্বামী বেচারা ফেলফেল করে থাকে আছে কিছুই বলার নাই কিছুই করার নাই এই হায়ানা দল তারা হিংস্র এই জন্তু জানোয়ার গুরু তারা মানুষ রূপে জানোয়ার গুরু ওই নারীকে অবলা সবলা নারীকে ধরে নিয়ে পাশের পক্ষে তাকে পাইকারি ধরে তাকে দর্শন করলো নাউজুবিল্লাহ এই হিম্মত
এই সাহস তাও শিক্ষা প্রতিষ্ঠানের একটা পবিত্র স্থান সেখানে গিয়ে এই কাজটা করেছে সম্মানিত উপস্থিত কই থেকে সাহস পায় কারণ বিচারহীনতা বিচার নাই কথা বলে ঠিক কিনা আজকে কোরআনের এই বিধান চালু করেন আগামীকাল থেকে দেখবেন কোন দর্শন নাই ঠিক কিনা তার মানে এটা একটা ফেতনা এটা একটা গজব এটা কি কে বলেছেন কি নামার কারণে রসুলের আদর্শ রসুলের দুই নম্বর কোরআনের বিধান নামার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের কোরআন হাকিমের দুই নম্বর সূরা সূরার নাম সূরাতুল বাকারা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الله رب العالمين طبعا انتم القرآن كيسو مانو كيسو انشر بطي مانو باقي انشوك تم رو شكر کرو باقي انشر شتر تم رو كفر کرو كفر مانو كي تار مانو زيان شوك কুরআন কারীমের যে বিধান তোমাদের ভালো লাগে তোমাদের জন্য সুবিধা হয় সেই বিধি বিধান গুলো সেই নির্দেশ গুলো তোমরা মানো বাকি যেগুলো তোমাদের বিরুদ্ধে চলে যায় যেমন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না ওজনের পরিমাপে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না শয়তানের গোলামি করা যাবে না তাগুতের গোলাম হওয়া যাবে না আমি যা করবো সবকিছু কার জন্য করবো আমি সমাজ নীতি পররাষ্ট্র নীতি যুদ্ধ নীতি সন্ধি নীতি এমনকি সকল নীতির মূল নীতি রাজনীতি করবো এক্ষেত্রে কার হুকুম মানবো আমার ভাইরা অথচ আপনি আমি এমন নেতার অনুসরণ করি এমন নেতার অনুকরণ করি এমন নেতার কর্মী আপনি হয়েছেন রে ভাই এমন নেতার কর্মী আপনি হলেন যে নেতা নিজেও সলাত আদায় করে না আপনাকেও সলাতের কথা কখনো বলে না যে নেতার নিজের মুখে আল্লাহর রসুলের দেওয়া জীবন্ত সুন্নাত এটা না এটা কিন্তু ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব মুসলিম হিসাবে মুসলিম হিসাবে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসাবে আপনি দাড়ি রাখতে বাধ্য 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 ও মুসলমান অর্থাৎ আপনার মুখে দাড়ি নাই কারণ আপনার নেতার মুখে দাড়ি নাই কথা বলেন ঠিক কি না কথা কি বেশি বললাম আমার ভাইরা সুদ খাওয়া যাবে না এই কথা যখন বলা হয় যারা সুদখোর ওদের অ্যালার্জি শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ভিতরে আমার ভাইরা তাদের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায় কষ্ট শুরু হয়ে যায় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় অথচ সুদ খাওয়া যাবে না এই বিধান কি আমার না আল্লাহ রাব্বুল আলামিনের আমি আমার বাবার কথা বললাম না আল্লাহর কথা বললাম সুদের মধ্যে 70টি গুণা রয়েছে 70টি গুণার মধ্যে সবচাইতে ছোট ক্ষুদ্র যে গুণাটা সেটা হলো নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার অপরাধে অপরাধী কর নাউযুবিল্লাহ আজ এই ব্যক্তি জ্ঞাত সারে জেনে শুনে এক দিরহাম এদিকে তাকান যে জেনে শুনে যে ব্যক্তি এক দিরহাম পরিমাণ সুদ খায় সুদ খাবে সুদ দিবে সুদি ব্যাংকে ব্যাংকের সাথে লেনদেন করবে ও মুসলমান ওই ব্যক্তি যেন মায়ের সাথে 36 বার জিনা করলো কন্যা নাউযুবিল্লাহ আরে শরীরে লম্ব সন্ধারে যায় ও মুসলমান কোন জিনা করতে যদি প্রস্তাব দেওয়া হয় কোন মাতালকে যদি প্রস্তাব দেওয়া হয় 5 লাখ টাকা দিব 10 লাখ টাকা দিব 50 লাখ টাকা দিব এই টাকার বিনিময়ে তুমি তোমার মার সাথে জিনা করবে আমার তো মনে হয় পৃথিবীর বুকে এমন কোন কুলঙ্গার এমন কোন মাতাল এমন কোন এখনো জিনাখোর এই পৃথিবীতে আসে নাই যে নাকি ওই টাকার লোভে টাকার প্রস্তাবে তার নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জেনা করার জন্য প্রস্তুতি হবে নিবে কথা বলেন ঠিক কে না অথচ মুসলমান নিজেকে আহাল হাদিস দাবি করেন সহি আকীদার লোক দাবি করেন যে আমরা আহলে হাদিস মানে কোরআন এবং সহি সুন্নার অনুসারী বলে চাপা দেন চাপা মারেন
শেষ অবলম্বন বাড়ি বিটি পর্যন্ত বিক্রি করে আমার ভাইরা ওই চাকরির বিনিময়ে চাকরির কারণে চাকরি পাওয়ার জন্য 20-15 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে চাকরি নিতে অনেক দিনদার অনেক পরহেজগার ছেলেরা চাকরি নিতে বাধ্য হয় কথা বলেন ঠিক কিনা। এই ক্ষেত্রে যখন এইভাবে যখন কথা বলা হয় কোরআন দিয়ে বলি তখন এক শ্রেণীর আমার ভাইরা মুসলমান বলে রবিদার তাদের অন্তরে ভিতরে জ্বালা যন্ত্রণা এলার্জি শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায় আওয়াজ বলেন কি শুরু হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুল নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন হে নবী আপনি ওই সব লোকদেরকে দেখবেন যারা আপনি যখন তাদেরকে বলেন এসব আল্লাহর দিকে এসো এসব রসুলের দিকে আল্লাহর দিকে এসো এবং তার রসুলের দিকে আসো এই কথা বলে যখন তাদেরকে আহ্বান করা হয় তখন তুমি দেখতে পাও তারা তোমার দিক থেকে তোমার কাছ থেকে পাশ কাটিয়ে মুখ ফিরিয়ে চলে যায়। নৌজুবিল্লাহ তারা নির্বেজাল টাটকা মুনাফিক ফরমালি মুক্ত ভাইরাস মুক্ত তারা মুনাফিক সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে পতিত হবে কাফের জাহান্নামে যাবে এই কথা ঠিক কিন্তু কাফের জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে এই কথা কোরআন হাদিসে নাই। মুশরিক জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামী এই কথা ঠিক কিন্তু কোন মুশরিক জাহান্নামের অতল দেশে নিক্ষিপ্ত হবে কোরআন হাদিসে কোথাও এরকম কথা বলা হয় নাই। আর মুনাফিক বেতন মুনাফিক আর টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে পাগড়ি আছে আরে শুধু কি তাই দেখলে মনে হয় খাঁটি আল্লাহর ওলি উনি জানো এই মাত্র এত বড় আল্লাহর ওলি উনি জানো এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছেন আবার দেখেন গা যখন বক্তব্য দেয় নেতা তখন তার চাপা তার বক্তব্যে মনে হয় যেন উনার সাথে নিরপরাধ নিষ্পাপ নিষ্কলঙ্ক মাসুম বেগুনা ব্যক্তি পুত পবিত্র মানুষ আরো সে নিশ্চয় জমিন উপর আরেকটা অথচ টাটকা নির্বেজাল মুনা মানে বাহিরে ফিটফাট ভিতরে সদর ঘাট কথা বুঝতে পারছেন ওই অনেকদিন আগের আয়াত গুলো পড়া এই আয়াত অনেকদিন ধরে আলোচনা হয় না মনে হয় কয়েক বছর পরে হঠাৎ করে সেগুলোর জন্য আমার ভাইরা প্রাসঙ্গিক সেগুলোর জন্য বলতেছি যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইলে আতালাউ মা ইলা আনজালাল্লাহু ফা ইলা রাসূলি হে নবী যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহর দিকে এসো কার দিকে তার মানে কোরআনের দিকে কার দিকে আল্লাহর দিকে মানে কোরআনের কাছে এসো আল্লাহ যা নাযিল করেছে তার কাছে আসো
এসো রাসূলের দিকে, আমার নবীর দিকে, আমার নবীর আদর্শের দিকে। হে নবী, তখন তুমি তাদেরকে দেখতে পাও, ওই সব মুনাফিকরা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এরকম নির্বেদন তাৎক্ষণিক আমাদের কাছে না নাই, ওয়াজের মধ্যে আসে। ওয়াজে যখন আসে, আসার পর ওয়াজ শুনতে ভালো লাগে, খুব মজা লাগে, কিন্তু যখনই তার বিরুদ্ধে চলে যায় বক্তব্য, তিনি সুদখুর, তিনি ঘুষখুর, উদরে পরিমাণ কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মুনাফিকি করে, এরকম তার জীবন চরিত্রের সাথে যখন ওই বক্তব্য মিলে না, বরং তার জীবন চরিত্রের বিরুদ্ধে ওই বক্তব্য আলোচনা চলে যায়, তখন ওই ওয়াজ থেকে তিনি পাশ কাটিয়ে মুখ ফিরিয়ে চলে যায়। আছে না নাই? সেদিন আপনাদের টাঙ্গাইল জেলা উত্তর সদরপুর থানা, আমি পদম রহমান মাহফিল করতে গেছি, তো এই আলোচনা আমাকে আগে একটু টাচ দেওয়া হয়েছে, বলা বলে দেওয়া হয়েছে। আমি আলোচনা করেছি মাদকতা নিয়ে, ধূমপান নিয়ে, বিড়ি সিগারেট হারা পাতার পাশে থেকে মাহফিলের কমিটির একজন প্রভাবশালী ব্যক্তি কই হুজুর কি করতেছেন, কি করতেছেন, এই কথা না করলে হয় না। আল্লাহ কোরআন আমার সামনে আমাকে বলতেছে এই কথা, বাপদের কথা বললো হয় না, আমার তো মেজাজটা খারাপ হয়ে গেলো, আমি আমার বাবার কথা বলতে আসি না, কোরআনের কথা বলতেছি, এইগুলো কি আমার কথা না আল্লাহর কথা? তো যখন আমি বললাম, তো সকল মুসলিম আলহামদুলিল্লাহ আমার পক্ষে রায় দিল, মানে কোরআনের পক্ষে রায় দিল, সমাজের উপস্থিতি উনি মাথা নিচে করে তারপরে বসে থাকলেন, পরে লাস্টে যাওয়ার সময় কোরআন আমার মাপ করে দিয়ে। তো সমাজের উপস্থিতি এই ধরনের নির্বেদাল টাটকা মুনাফিক সমাজে কম না বেশি। এই আপনি তো ঘুষ খান, আপনি তো সুদ খান, আমি আপনার সুদের বিরুদ্ধে কথা বলে আপনি এত কষ্ট লাগে কেন? কেন কষ্ট লাগে? তার মানে আপনি তো মুনাফিক, এতে কি আর বোঝার বাকি আছে, কথা বলার বাকি আছে? আপনি ঘুষ, আপনি সুদ খান কেন? কেন আপনি সুদ খান? কেন আপনি সুদ ব্যাংকে টাকা দেন? আপনি রিক্সা চালে খান, ঠেলা গাড়ি চালান, কামলা দেন, আপনি লজ্জা হয় না? আপনি মুসলমান, আপনি কথা বারবার বারংবার শুনতে শুনতে দাড়ি চুল পেকে গেছে, এ 70 বছর, 80 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, এখনো কেন আপনি হেডেক আসে না, এখনো কেন বুঝেন না? এদিকটাকে প্রধান অতিথি বলে গেল যে সকলে মৃত্যুর যাত্রী, মৃত্যুর লাইনে যে দাঁড়িয়ে আছেন, এই কথা ভুলে যান কেন আপনি? আপনি কি চিরস্থায়ী বাঁচবেন? কথা বলে না বাঁচবেন? গতকাল গতকাল আমার আপন মেজু ভাই, আট ভাই, আমরা আট আট ভাই, আট ভাইয়ের মধ্যে আমার মাজার ও মেজু ভাই, যে সে মেজু ভাই মারা গেছে 32 বছর আগে, যখন আমার বয়স ধরেন 5 বছর, সেই সময় আমার মেজু ভাই মারা গেছে, সম্মানিত উপস্থিতি, গতকাল তার লাশ বাড়ির ভিতরে পড়ে গেছে। তো লাশটা আমরা পরিবর্তন করে আমাদের যে পারিবারিক কবরস্থান সেখানে আমরা হস্তান্তর করার জন্য তো আমরা এই মানে পদক্ষেপ নিলাম। তো কবর ভ্রমণ করতে করতে, কারণ 32 বছর আগে মারা গেছে, মাটি যে কতবার পড়ছে হিসাব ছাড়া কথা বলে নাই, তো কামলা মানে ওয়ার্কার নেওয়া হয়েছে প্রায় 7 জনের মতো, মাটি ভ্রমণ করতে করতে এক পর্যায়ে নিরাশ হয়ে গেল যে মনে কিছু আর নাই, তাই 32 বছর আগে মারা গেছে, কিন্তু মনে তারপরও মানে না, যত তো হাড় হাড্ডি তো কিছু না কিছু থাকার কথা, সম্মানিত উপস্থিতি। পরে আমি এই মেজু ভাইয়ের যে মেজু ছেলে, ওনার না উনি মেম্বার আব্দুল মান্নান, বড় ছেলে বলিলের প্রাক্তন চেয়ারম্যান আমামা খুল্লুমান ইব্রাহিম, সম্মানিত উপস্থিতি, তো মেজু ব্যস্তা বলতেছে যে আচ্ছা তাহলে যতটুকু খনন করা হয়েছে এখান থেকে একটু এক খাপ পরিমাণ অন্তত খলি যত থাকার কথা একটু দেখেন, মাত্র একটা কূপ দিছে, দ্বিতীয় কূপের মাথায় মানে সংকেত পাওয়া গেল যে কিছু একটা আছে, পরে দেখি খলি, তো খলি যখন পাওয়া গেছে তখন অবশ্যই হাড় হাড়ি পাওয়া যাবে, সম্মানিত উপস্থিতি। এরপরে একটু সামান্য একটু শেষে শেষে করে দেখা গেলো সব পাওয়া গেল, সম্মানিত উপস্থিতি। এই যে গতকাল থেকে ওটা দেখার পর থেকে দাঁত গুলো অল্লাহকে আল্লাহর কসম এখনো মনে হলো যেন ব্রাশ করা, এত যত যত করতেছে দাঁত গুলো, সম্মানিত উপস্থিতি। আমি দেখে আমি শুধু একটা কথাই মনে করতেছি, কিসের তোমার এত বড় এত অহংকার, কিসের তোমার এত তাকাব্বুরি, কিসের তোমার ক্ষমতার বড়াই, কিসের তোমার ক্ষমতার লড়াই, সব রেখে সব থুয়ে তোমাকে কবরে দিতে হবে, আর এত সুন্দর, এই সুন্দর চেহারা, সুন্দর বডি, সুন্দর চেহারা, এগুলো সব মাটি খেয়ে ফেলবে, তুমি কঙ্কাল হয়ে যাবে, ঠিক কি না? তোমার লজ্জা হয় না, তোমার শরম হয় না, তুমি এখনো তুমি তোমার ঘুষ আসে না, তুমি ঘুষুত খাও, তুমি কবরের যাত্রী। যেখানে আব্দুল ইবনে উমর তিনি বলেন, ইবনে উমর বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার দেহের এক অংশ ধরে তিনি বললেন,
যে পৃথিবীতে তুমি আগন্তুক অথবা পথ যাত্রীর মতো বসবাস করো, পৃথিবীতে তুমি আগন্তুক অথবা পথ যাত্রীর মতো বসবাস করো, এক। দুই নম্বর, এবং নিজেকে সর্বদা সর্বক্ষণ কবরবাসী হিসেবে গণ্য করো। কথা কি বুঝছেন? এক, পৃথিবীতে তুমি আগন্তুক অথবা পথ যাত্রী। আগন্তুক মানে কি? যে আসলো আবার চলে যায়, সে কি আগন্তুক। আর পথযাত্রী, পথযাত্রী মানে রাস্তা পথ। এই যে এখানে আছেন আমাদের সম্মানিত সভাপতি, ইতিপূর্বে চেয়ারম্যান ছিলেন না, আমি উনার যখন রানিং উনি চেয়ারম্যান বাই চেয়ারম্যান, তখন আমি উনার প্রধান অতিথি, আমি প্রধান অতিথির না সভাপতি ছিল, মাহাদিরপুর ছিলাম, এদিকে নাটিয়া পাড়া রয়েছে, আজকে দেখে পরে পরিচয় হলো আলহামদুলিল্লাহ বলেন। তা আমাদের মাননীয় প্রাক্তন চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, সম্মানিত উপস্থিতি, যে এই জমিদারদের রাস্তাঘাট বানায় উদ্দেশ্য কি? ওই রাস্তাঘাট ওখানে কি বসবাস করার জন্য? রাস্তার পথে কি কোনো বাড়ি ঘর করতে দিবেন? কেউ দিবে? তার মানে রাস্তা পথ কেন বানানো হয়? কারণ ওখান দিয়ে আগন্তুক ব্যক্তি আসবে আবার চলে। পৃথিবীতে হলো একটা রাস্তা, পৃথিবীতে একটা একটা পথের মতো, আপনি আসছেন এখানে আপনার চিরস্থায়ী থাকার কোন অধিকার? আরে ভাই, যদি থাকতোই পৃথিবীর সেরা মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, সবচেয়ে তত্ত্ব মানুষ, সবচেয়ে পরিচিতের মানুষ, সবচেয়ে দিনদার মানুষ, পৃথিবীর সেরা মানুষ, যার সবাই সেরা জান্নাতে যাওয়া যাবে না, সেই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পৃথিবীতে যদি বাঁচতে চাইতেন, চিরস্থায়ী হায়াত চাইতেন, আল্লাহ তাকে দিতেন, ঠিক কিনা? কোন তিনি চান নাই, তারপর আল্লাহ দেন নাই, তিনি আখেরাত চেয়েছেন, পরকাল চেয়েছেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তিনি মারা গেছেন, আমি তো সলিম উদ্দি কলিম উদ্দি, ঠিক কিনা? কোন কাজেতেই পথযাত্রী, আমি একটা পথযাত্রী, আসি আবার চলে যাব, চলে গেতে বাধ্য, চলে গেতে বাধ্য, ঠিক কিনা? অহংকার করেন, এই যে হিংসা করেন, এই যে চাকরির বড় করেন, চাকরি উচ্চ পদস্থ কর্মকর্তা সরকারের, আপনার এখন এর জন্য আপনার কলমের খুচার অনেক দাম, আপনি যে ওই কলমের খুচার 10 লাখ 20 লাখ আপনি খাচ্ছেন, আপনি কষাই, আপনার সাথে বড় জালিম আর কি আছে? আপনি যে নিচ্ছেন টাকাটা আত্মসাত করতেছেন, এ টাকা কি? এ টাকা কি আপনাকে সারা জীবনের আয়ুকাল হায়াত দিবে? কথা বলেন, দিবে? আল্লাহ আল্লাহ তো বলছে নির্দিষ্ট টাইম, নির্ধারিত টাইম, নির্দিষ্ট টাইম শেষ হয়ে যাওয়ার এক সেকেন্ড, এক সেকেন্ড পৃথিবীতে বাঁচার কোন সুযোগ দেওয়া হবে না। সম্মানিত উপস্থিত, অনেক কথা আমার ছিল, আমার বড় মাথায় একজন বক্তা আছে বাংলাদেশে, খ্যাতিমান বক্তা অধ্যাপক আলমগীর ভাই, তিনি বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, আমার অনেক কথা সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, তা বলে আপনার সুদ ঘুষ খাওয়া যাবে? যাবে না। আমার এই জন্য আপনারা গ্রামীণ কলম চ্যানেল করতে পারেন, তবে কিন্তু আমরা কলম চ্যানেলের কিছু অংশ মানবে এবং বাকি অংশ অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, সংশেষের প্রতি মানানো, বাকি অংশের প্রতি বাকি অংশের তোমরা কুফরি করো, মানে যে বিষয় তোমরা মানো না ওগুলোর সাথে তোমরা কুফরি করো। সুদ খাওয়া যাবে না, আইনকার অত আপনি সুদ খান, তার মানে আপনি এই আয়াতের সাথে কুফরি করতেছেন। কথা কি বুঝতেছেন না বুঝেন নাই? আমার ভাইরা, সলা দিন এবং রাতে পাঁচ হতো সলাটা দেয় করতে হবে, আইনকার এই আওয়াজ রাখবেন, আইনকার না কারো ভাবার আইন, অথচ আপনি সলা টাকাই করেন না। আমার ভাইরা, আপনার লজ্জা নাই, আপনার শরম নাই, আপনি কি করে নিজেকে মুসলমান দাবি করেন? আপনি সলাত আদায় করেন না, অথচ আল্লাহ নবী বলেন লা দীনা লিমাল্লা সলাত লাহু, যার ধর্ম, যার সলাত নাই তার কোনো ধর্ম নাই, যার সলাত নাই তার কোনো ধর্ম নাই, যার সলাত নাই তার কোনো ধর্ম নাই। মান তারা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সলাত ছেড়ে দেয়, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সলাত ছেড়ে দেয় ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, অন্না নাউযুবিল্লাহ। তার মানে সলাত পড়ে ওই লোকটা কি করে? সলাত পড়ে কিন্তু ইচ্ছা করে ওই ফজর সলাত আজকে ওয়াজটা শুনলাম, সিঙ্গা ডাকো ওয়াজ শুনে আসলি আসলাম, এই রাত 12টা একটা বেজে গেছে, না ফজর আজকে উঠবো না। আপনি আলসি করে অলসতা করে শুয়ে রইলেন, অথচ হুকুম কার? এই আওয়াজটা বলেন, হুকুম কার? যার লয় নাই, খয় নাই,
চিরদিন চিরস্থায়ী যার হুকুমে দিন হয় যার হুকুমে রাত হয় সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আর আপনি তার সৃষ্টির সূত্র ক্ষুদ্র একটি মাখলুক অথচ আপনি তার সাথে গাদদারি করতেছেন তার হুকুমের সাথে আপনি গাদদারি করতেছেন আপনার সাথে বড় মুনাফিক আপনার সাথে বড় অকৃতজ্ঞ আপনার সাথে বড় জালেম আর কে হতে পারে কথা ঠিক কি না আপনি সালাত পড়তে বাধ্য কেন আপনি সালাত পড়লেন না কেন আপনি সালাত পড়লেন না আপনার স্ত্রী সালাত পড়ে না আপনার মেয়ে সালাত পড়ে না আপনার ছেলে সালাত পড়ে না আর আপনি নিজেকে মুসলমান দাবি করেন সন্তান বাবা খায় গাজা খায় ইয়াবা খায় ফেন্সিডিল খায় নারী রাজি করে লজ্জা নাই শরম নাই মুসলমান আমার ভাইরা অথচ এগুলো হয়তো কথা ছিল না কারণ আপনি নিজে আল্লাহর গোলামি করেন না আপনার সন্তান কিন্তু আপনি কিভাবে ভালো হওয়া ভালো করার আশা করেন ঠিক কি না কোন আল্লাহ রাসূল বলেছে তুমি নিজে সালাত পড়ে ওয়ামুরু ওয়ামুরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিযক নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী তুমি নিজেও সালাত তুমি তুমি তোমার পরিবার পরিবারকে সালাতে নির্দেশ দাও কে বলেন তাকে নবীকে হে নবী তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও সালাতের নির্দেশ দাও সালাতের নির্দেশ দাও তুমি শুধু নির্দেশ দিলে হবে না তুমি নিজেও এর উপর অবিচল অবিচল থাকো এআই থেকে প্রমাণ হয় এক স্ত্রীর স্বামীর আছে স্ত্রী গাই সালাত কর সালাত কর সন্তানকে বলে সালাত কর কিন্তু নিজে সালাত পড়ে তো অসন্তান আমার স্ত্রীকে সালাত পড়বে জোর করে পড়বে আল্লাহ বলেন পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই এমন কোন প্রাণী নাই এমন কোন মাখলুক নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করি নাই সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলে বান্দা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে যে ওয়ালাউ আন্না হালাল কুরব আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ সুবহানাল্লাহ সাতটা মাসের সূরা তোমাদের আল্লাহ বলেন ওই জাতিকে ওই জনপদের লোককে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দুয়ার ওই জাতির জন্য আমি আল্লাহ খুলে দেব সুবহানাল্লাহ মানে রিজিকের পিছনে আপনার পেশানি করে দৌড়ানো দরকার নাই রিজিকের যিনি স্রষ্টা রিজিকের যিনি মালিক রিজিকের যিনি খলে রিজিকের যিনি সৃষ্টিকর্তা তার গোলামে আপনি করেন তার গোলাম হয়ে যান রিজিকের মালিক রিজিকের স্রষ্টা আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সামনে রিজিকের ব্যবস্থা শুধু করেই দিবেন না করেই দিবেন না রিজিকের যে দুয়ার তিনি খুলে দিবেন সুবহানাল্লাহ বল আকাশ এবং জমিনের আকাশ এবং জমিনের আকাশের সমস্ত বরকতের দুয়ার কই থেকে আসে আকাশ থেকে কই থেকে আসে আল্লাহ বলেন আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দুয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন দরজা ওই জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব খুলে দিব বরকত বরকত কিসের জন্য আপনি রিজিকের এত চিন্তা করেন সুবহানাল্লাহ কোন তার মানে সালাতটা হলো রুজিতে বরকত রিজিক বৃদ্ধি হওয়ার মাধ্যম আবার বলি সালাতটা হলো রিজিতে বরকত রিজিকে রুজিতে বরকত কিসের বরকত রুজিতে বরকত রিজিক বৃদ্ধি হওয়ার মাধ্যমে আল্লাহ বলেন ওয়া মুরাহালাকা বিসসালাতি ওয়াসতাদির আলাইহা লা নাসালুকা রিযক নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা হে নবী তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ করো এবং তুমি নিজেও এর উপর অবিচল থাকো আমি তোমার কাছে রিজিক চাই না আমি তোমার কাছে রিজিক চাই না আমি
সমস্ত মুসলিম নর নারীকে আল্লাহ পাক বলতেছেন যে বান্দা বান্দি আমার এবাদতে আত্মনিয়োগ করবে, আর বান্দা বান্দির জন্য রিজিকের ব্যবস্থা, রিজিকের মাধ্যম আমি আল্লাহ তার জন্য সহজ করে দেবো। সুবহানাল্লাহ, বিশ্বাস আছে। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. سبحان الله. أنا رب العالمين. فليعبدوا رب هذا البيت. خدار شموعي جدي خبر دي تتاو كمان غير شموع ديتي شموع جدي الله بلين ভয়ের সময় ভীতির সময় যদি নিরাপত্তা পেতে চাও আল্লাহ বলে বান্দারে বান্দা তাহলে তুমি ফালিয়া মুদ রব্বা হাজাল ভাই এই ঘরের তিনি মালিক অর্থাৎ কাবা বাইতুল্লাহ ঘরের মালিক কে? আওয়াজ বলেন ঘরের মালিক কে? এতে সিংহা ট্রাক মসজিদের মালিক কে? আল্লাহ বলেন এই ঘরের তিনি মালিক, সে মালিকের গোলাম হয়ে যা, সে মালিকের আবাদত করো, সে মালিকের গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খোদার সময় তোমার খাবার তোমার রিজিকের ব্যবস্থা করে দেব, এবং ভীতির সময় ভয়ের সময় আমি আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তা দান করব। তার মানে এই যে করোনা ভাইরাস গজব ফেতনা এই রাসমালি ইলাহি গজব, এই গজবের ব্যাপারে এই গজবের সময় যদি তুমি নিরাপত্তা পেতে চাও, নিরাপত্তা নিতে চাও, করোনা ভাইরাসের ভ্যাকসিন কোন কাম হবে না, কথা বলেন ঠিক কিনা? ভ্যাকসিন কাম হচ্ছে আমাদের দেশের হারে লজ্জা লাগে, আমাদের দেশে যারা দায়িত্বশীল, আমি সেদিন দেখলাম নাম বলবো না, আমার ভাইরা একজন বাংলাদেশের একজন মন্ত্রী করোনা ভাইরাসের ভ্যাকসিন নিজে নিচ্ছে না, অভিনয় করতেছে, তার দ্বারা আশেপাশে ডাইনে বামে তার দ্বারা ক্যান্সার আছে, তারা বলে ম্যাডাম ভালো দেরি করেন, এটা তো যেহেতু পুশ করা হচ্ছে না এমন ভাবে করেন যাতে বোঝা যায় যে তিনি ইনজেকশন নিচ্ছেন। কিছু মানলাম না নউযুবিল্লাহ, অথচ দা হাত আটকা গেছে কথা ওই ভিডিওটা আসলে আল্লাহর তরফ থেকে এলো ভাই তালা, সব তো আল্লাহ উন্মুক্ত করে দিবেন সমানিত উপস্থিতি, সেটা কেন যেন আবার ওখানে ভিডিও করে ফেলছে ওরা ভাইরাল, কথা বোঝেন নাই আমার ভাইরা? আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন বান্দারে এই ভয় ভীতির সময় করোনা ভাইরাসের ভয় নাই কার হাতুরে দেখেন তো সবারই আছে, আর ভাই আমারও আছে ঠিক কি না? করোনা ভাইরাসের ভয় আছে তো কার কার হাতুরে দেখেন তো? ভয় আছে কার কার হাতুরে দেখেন? হাত না মান কার? করোনা ভাইরাস, করোনা ভাইরাসের মালিক কি? করোনা ভাইরাসের স্রষ্টা কি? আচ্ছা করোনা ভাইরাসে এই আল্লাহর তরফ থেকে একটা এলাহি গজব এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস না করলে কি মান থাকবে? এটা আল্লাহর গজব, এটা কি আল্লাহর কেন গজব আসছে প্রশ্ন আসি কি আছে না? কোরআনে তার জবাব আছে না নাই? কোরআন কারিমের সূরাতুর রুমের 47 নম্বর 43 নম্বর আয়াতে কারিমের সম্ভবত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. الله استولر ابن شمدرير مانوشير কৃতকৃত কর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। আবার বলি স্থলের মানে জমির উপরে, আকাশের নিচে জমির উপরে এবং সমুদ্রে আল্লাহ বলেন বিপর্যয় ফেতনা গজব করোনা ভাইরাস বন্যা মহামারী তেল প্লেগ আছে না নাই? আল্লাহ বলেন সুতরাং এই ধরনের যত মহামারী গজব করোনা ভাইরাস আল্লাহ বলেন এগুলো মানুষের কৃতকর্মের কামাই, মানুষের দু হাতের কামাই, মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু কিছু পাপের শাস্তি তিনি আসাদন করাতে চান। মানুষ যে পাপ করে মানুষের যে কৃতকর্মের যে শাস্তি আল্লাহ যদি পুরোপুরিভাবে দিতে চান তাহলে কেউ বাঁচার অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কৃতকর্মের শাস্তি তিনি দেন,
উদ্দেশ্য কি, লক্ষ্য কি, উদ্দেশ্য হলো যাতে করে এখান থেকে সতর্ক হয়ে সাবধানতা নিয়ে মানুষগুলো সতর্ক হয়ে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ, তারা তওবা করে, তওবাতুন নসুহা করে একনিষ্ঠ আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। অথচ আমরা দেখতেছি উল্টা, করোনা ভাইরাস আসলো, অথচ করোনা ভাইরাসের মধ্যে কোন সাদাস না নাই, করোনা ভাইরাস আসলো, করোনা ভাইরাসের মধ্যে সরকারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ত্রুটি ছিল না, সরকারের পক্ষ থেকে ত্রাণ, গরিব অত দরিদ্র খেটে খাওয়া মানুষ, আর ভাই যাদের দৈনন্দিন জীবনে যাদের এই জীবনযাত্রা মানে জীবন উপকরণ আয় রোজগার করতে গিয়ে দারিদ্রতার কোষাঘাতে প্রতিনিয়ত প্রতিদিন তাদের সংগ্রাম করতে হয়, এরকম নিরহ দরিদ্র ব্যক্তি তাদের সামান্য ত্রাণের সামান্য 2.5 কেজি 3 কেজি 5 কেজি রিলিফের চাউল, আরে লজ্জা নাই, বেলাহাস। আমার ভাইরা মুসলমান, কেমন মুসলমানের ব্যক্তি এগুলো হাজি, হ্যাঁ তারা কি করলো, মাটির খনন করে ঘরের ভিতরে লীল লাগে থাকবেন, বলে লীল লাগে থাকবেন, ওরা মতে শেখ সেরে দিল ইনশাল্লাহ, সম্মানিত উপস্থিতি, মাটি খনন করে বস্তা পর বস্তা, মূলের পর মূল, টন কে টন, আর এই হত দরিদ্র গরিবের হক তাদেরকে বঞ্চিত করে সেই চাউলের বস্তাগুলো মাটি খনন করে সেই ঘরের ভিতরে গোদাম করে রেখেছে, অথবা পুকুরে বাড়ির সামনে পুকুরে টন কে টন মানে ধরা পড়বে এই ভয়ে, আল্লাহর ভয় করল না এই কুলঙ্গার। আমার ভাইরা আল্লাহর ভয় নাই, ভয় করে মানুষকে ঠিক কিনা বল, আমার ভাইরা পুকুরে দিয়ে ফালালো কোন নৌজুবিল্লাহ কোন, আপনি বলে তাহলে কৃতকর্মের কার, এই কৃতকর্ম দেখে এখনো যে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখছেন, তার রিজিক দিয়ে আমাদেরকে তার রিজিক দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, আমি আপনি খাচ্ছি, আমি আপনি পড়ছি, আমি গাজীপুর থেকে আছি, আমাদের মাননীয় সভাপতি এসেছেন, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এটা তো আল্লাহর পুরোটাই তার দয়া মায়া করুণার ছাড়া আর কিছুই নাই, কথা লিখছি না, তার রহমত ছাড়া, তার রহমত কত কি পরিমাণের, কি পরিমাপের বলে শেষ করা যাবে। সম্মানিত উপস্থিতি, লজ্জা নাই হাই মুসলমান, এর জন্য আল্লাহ বলেন স্থলে এবং সমুদ্রে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ফেতনা ছড়িয়ে পড়ে, গান বাজনা হারাম সে গান বাজনা করতেছে, গান বাজনা শুনতেছে, নাটক করা হারাম সে নাটক করতেছে, টাকা দিয়ে নাটক করায় ওয়াজ করাতে পারে না, টাকা ও তো ওখানে একটা মাদ্রাসা, মাদ্রাসায় অথচ 100 টাকা দিতে তার কষ্ট লাগে, কথা বলে ঠিক কিনা, কপাল পুরো জাতি, এরা এরা কি জাতি, কপাল পোড়া জাতি, দিন এবং রাতে 5 বার আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, হাইয়া দৌড়াও, হাইয়া দৌড়াও, আর সলা সলাতের দিকে দৌড়াও, সলাতের দিকে দৌড়াও, হাইয়া দৌড়াও, হাইয়া দৌড়াও, আল সলা সফলতার দিকে, কল্যাণের দিকে, এই ডাকে সে সারা দেয় সুস্থ সবল থাকা সত্ত্বেও, এই ডাকে সে সারা দেয় না, কিয়ামতের মাঠে বুঝবেন, মজা বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইয়ুশাকু আন সাদি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাবুহুম যিল্লাতু ওয়া কদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেন সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গুসা, পায়ের গোড়ালি প্রকাশ পাবে, আর অর্থাৎ আল্লাহর পায়ের গোড়ালি গুসা তিনি উন্মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ, বল কিয়ামতের মুসিবতের দিন যেদিন আসবে, এবং আল্লাহ বলে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, এই আমাকে সেজদা কর, যারা দুনিয়াতে সালাত আদায় করেছিল, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত করেছে আদায় করেছে, যারা হালাল গ্রহণ করেছে, হারাম বর্জন করেছে, স্ত্রীকে পর্দায় রাখছে, নিজেও সালাত আদায় করেছে, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহকে সেজদা দিয়ে দণ্ড হবে, সুবহানাল্লাহ। কিন্তু বেটার টাটকা নির্বেজাল মুনাফিক বাতপার তাগুতের গোলামি করছে, শয়তানের গোলামি করছে, আমার ভাইরা শয়তানকে খুশি করছে গান বাজনার মাধ্যমে, বিবিকে বেপরদায় রাখার মাধ্যমে, এই ব্যক্তি এই শয়তান, এই সুদখুর, এই ঘুষখুর, এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, আমার ভাই এই ব্যক্তি আল্লাহকে সেজদা করতে পারবে, পারবে না, তার কোমর এই তার মেরুদণ্ডের হাড়, মেরুদণ্ডের হাড়ি কাঠের মতো, তক্তার মতো, এই বাঁশের মতো শক্ত হয়ে যাবে, বাঁকাই হবে, অবশেষে লাঞ্ছনা অপমান অপদস্থ হয়ে তার দৃষ্টি অমরত হয়ে যাবে, যত প্রকারের যত রকমের অপমান আছে সমস্ত অপমান নিয়ে সে যাবে কোথায়, আমাদের যাবে কোথায়, তো আমরা কি সেই লাঞ্ছনা অপমান চাই না, গর্ব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কি বলে ঈমান আমল নিয়ে সরাসরি জান্নাতে যেতে চাই,
সকলে জান্নাতে যেতে চাই তো জান্নাতে যারা যাবে জান্নাতে জান্নাতে যাওয়ার পরে সরাসরি আল্লাহকে দেখতে পাবে সুবহানাল্লাহ কোন কে কে জান আল্লাহ সাক্ষাৎ হাতে দেখেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি এর জন্য আসেন আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর গোলামি করি জীবনের সকল ক্ষেত্রে কোরআন শুধু আমার ভাইরা কিছু ক্ষেত্রে মানবো বাকি ক্ষেত্রে মানবো না তা না আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনীতি সমাজনীতি সকল নীতির মূল নীতি রাজনীতি সেই ক্ষেত্রে আমরা কোরআন থেকে মানবো কোরআন দিয়ে রাজনীতি করবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো বলে আমি অনেক আলোচনা অনেক কথা ছিল আর বলতেছি না কিন্তু আমার সিনিয়র বড় ভাই আপনাদের সকলে পরিচিত সারা বাংলাদেশের একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা অধ্যাপক আলমগীর হোসেন হাফিজাহুল্লাহ সম্মানিত ভাইজান আমার দেশ সামনে উপস্থিত হয়েছেন আসেন আমরা সকলেই মনোযোগ সহকারে তার জ্ঞান গর্ব করান এবং সুন্দর আলোকে তিনি বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখেন আমরা সেগুলো শুনবো তারপরে মাহফিল শেষ করে যাবো।